অমুক স্কুল বা কলেজ কর্তৃক আয়োজিত এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম হবে, অমুক সনের এখানে সাল হবে, অমুক পরীক্ষার্থীদের এসএসসি বা এইচএসসি হবে, বিদায় উপলক্ষে আয়োজিত সবার শ্রদ্ধাভাজন সভাপতি এখানে নাম ও পদবি হবে, মান্যবর প্রধান অতিথি এখানে নাম ও পদবি হবে, বিশেষ অতিথি এখানে নাম ও পদবি হবে, উপস্থিত শুধু আসসালামু আলাইকুম বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন, তারপর বলতে পারেন আজ আপনাদের আনুষ্ঠানিক বিদায় জানাতে এসে কত কথাই না মনে পড়ছে। আজ আপনারা স্কুল জীবনের মধুর স্মৃতিময় দিনগুলো পেছনে ফেলে সফলতার মঞ্জিলে পৌঁছার জন্য সোনালী ভবিষ্যতের পথে পা রেখেছেন। আজ আমাদের আনন্দের দিন, আবার বেদনারও দিন। আনন্দের এজন্য যে আপনারা যে মহান ব্রত নিয়ে এই বিদায়তনে এসেছিলেন, দীর্ঘদিনের চেষ্টা ও সাধনা দিয়ে তাকে পূর্ণতার দুয়ারে পৌঁছে দিয়েছেন। আর বেদনার এজন্য যে কত কথা, কত আনন্দ, কত বেদনা আপনারা রেখে যাচ্ছেন, তা আমাদের কচিহৃদয়ে বিরহ বেহাগ ধ্বনিত করে তুলছে। আজকের এ বেদনা বিধুর বিদায়বেলায় আমাদের মনে পড়ছে বিগত দিনের কত অফুরন্ত স্মৃতি। সুদীর্ঘ সময়ে আপনাদের সাথে আমাদের আত্মার যে আত্মীয়তা গড়ে উঠেছিল তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে আপনারা চলে যাচ্ছেন। তবু সীমার বাঁধন পেরিয়ে উচ্চতর এক শিক্ষা জীবনের আশায় আপনারা যাত্রা করেছেন ভেবে আমরা বেদনার মাঝেও আনন্দ পাই। জীবনের এক গুরুত্বপূর্ণ পটভূমিতে আপনারা এখন নতুন পথের পথিক। আপনাদের সামনে নতুন দিনের সোনালী প্রত্যাশা। দীর্ঘদিন যাবত এই বিদ্যাপীঠে আপনাদের অবস্থানের মূল উদ্দেশ্য ছিল জ্ঞানের সাধনায় একনিষ্ঠভাবে আত্মনিয়োগ করা। বৃহত্তর জ্ঞান সাধনায় প্রেরণা আজ আপনারা এই বিদ্যাপীঠের বাইরে নিয়ে যাচ্ছেন। আপনাদের এই অগ্রযাত্রা শুভ হোক। বিগত কয়েক বছর আপনারা ছিলেন আমাদের অতি প্রিয়জন। এতদিন আপনারা আমাদের স্নেহ দিয়েছেন, প্রীতি দিয়েছেন, পথ দেখিয়েছেন। আপনারা ছিলেন আমাদের আদর্শ, প্রেরণার উৎস। আপনারা আপনাদের অফুরন্ত স্নেহ, মমতা ও সোহাগ মাখা শাসনে আমাদের যে প্রীতির বাঁধনে বেঁধেছেন তা চিরকাল অম্লান ও অক্ষয় হয়ে থাকবে। আমাদের কথাবার্তায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ছোট ভাই ভেবে আমাদের ক্ষমা করে দিবেন। পরিশেষে পরম করুণাময় নিকট আপনাদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।